আপনার সন্তানকে গণিতের প্রতি ভয় তৈরি করবেন না। গণিত হচ্ছে একটা মজার জিনিস, গণিত হচ্ছে বুঝার জিনিস, এটা খুব সহজভাবেই বোঝা যায়, ফিল করা যায়। ধরুন আপনার একজন স্টুডেন্ট ক্লাস থ্রিতে পড়ে, সে যদি এই অঙ্কটা করতে চায়, আপনি এইখানে যদি লসাগু বলেন, কাটাকাটি করতে হবে, তারপরে আরো কত কিছু করতে হবে, এত কিছু কেন আপনি একটা স্থিরির স্টুডেন্টকে বুঝাইতে চাচ্ছেন? দেখুন এটা কত সহজভাবে চিন্তা করা যায়। ধরুন আপনার কাছে তিনটা বল আছে, আপনি এটা যোগ করেন কিভাবে? এইখানে একটা বল, এইখানে একটা বল, এইখানে একটা বল, এই তিনটা বল সিম্পলভাবে যোগ করে দেন, যে তিনটা বল যোগ করলে হয় তিন। এখন ওই ছাত্রকে যদি বলেন এইখানে দুইটা বল রয়েছে আর এইখানে তিনটা বল রয়েছে, আপনি এটা কিভাবে যোগ করতে বলেন? যে বাবা তুমি গুণো, এইখানে কয়টা? একটা দুইটা, তারপরে এইখানে কয়টা? এই দুইয়ের পরে তিন চার পাঁচ, তাহলে এদের যোগ করলে পাঁচ হবে। আপনি তো সিম্পলভাবে এটাই বুঝাচ্ছেন, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কেন উল্টা বুঝাচ্ছেন? কেন বুঝাচ্ছেন যে তাকে এটা লসাগু করতে হবে, তারপরে এইটার সাথে এটা কাটাকাটি করতে হবে, উপরেরটা গুণ করতে হবে? একটা থ্রি স্টুডেন্টকে কেন এত প্যারা দিচ্ছেন? আপনি জাস্ট একটু সিম্পলভাবে তাকে বলেন যে তুমি এইখানে আগে বলের যোগ করতা, এখন এইখানে ওয়ান বাই ফাইভের যোগ করবা। তুমি হচ্ছে এই টু এর সাথে ওয়ান গুণ করা যায়, যে কোনো সংখ্যার সাথে কি করা যায়, ওয়ান গুণ করা যায়। তাহলে যে কোনো সংখ্যার সাথে যদি ওয়ান গুণ করা যায়, উপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে ওয়ান গুণ করবা, এরপরে এই টুটাকে সামনে নিয়ে আসবা। সামনে নিয়ে আসলে কি হয়, টু আর এইখানে কত আছে, এই যে ওয়ান বাই ফাইভ, এই যে ওয়ান বাই ফাইভ। তাহলে তুমি এটাকেও সেমভাবে করো, এই যে থ্রি, তারপরে এই যে ওয়ান বাই ফাইভ। এখন তুমি এই ওয়ান বাই ফাইভকে একটা বলের মতন চিন্তা করো, এই ওয়ান বাই ফাইভকে একটা বলের মতন চিন্তা করো। তাহলে দেখো এইখানে কয়টা বল রয়েছে, দুইটা বল, এইখানে কয়টা বল রয়েছে, তিনটা বল। তাহলে এইখানে দুইটা বল আর এইখানে তিনটা বল, এই কয়টা বল হবে টোটাল, যোগ করলে কয়টা বল হবে? দুইয়ের পর তিন চার পাঁচ, তাহলে এই পাঁচটা বল হবে। তাহলে এইখানে পাঁচ ইনটু ওয়ান বাই ফাইভ। এখন যেহেতু এইখানে সেম হয়ে গেছে, তুমি এটাকে কেটে দাও, কেটে দিলে তাহলে বাকি রইল কি, এক। তাহলে এই একই হচ্ছে আনসার। তাহলে তুমি এইভাবে যত যোগ আছে সবগুলা কি করতে পারবা? দেখো সবই করা যাবে, সবই করা যাবে। কারণ হচ্ছে এইখানে আমি যদি টু বাই ফাইভ দেই, তারপর হচ্ছে এইখানে থ্রি বাই ফাইভ দেই, এইখানে যদি আমি এইট বাই ফাইভ দেই, এখনও করা যাবে। কিভাবে আমরা এদের সাথে কি করতে পারি, এক গুণ করতে পারি, এই সবার সাথেই কি করতে পারি, আমরা উপরের যে সংখ্যাগুলো রয়েছে এক গুণ করতে পারি। এরপরে এই টুটাকে সামনে নিয়ে আসলে এইখানে কত পরে রইল, ওয়ান বাই ফাইভ, এইখানে কত পরে রইল, ওয়ান বাই ফাইভ, এইখানেও কত পরে রইল, এটাকে সামনে নিয়ে আসলে ওয়ান বাই ফাইভ। এই ওয়ান বাই ফাইভ হচ্ছে একটা বলের মতন বা একটা আমের মতন চিন্তা করো। তাহলে এইখানে দুইটা আম রয়েছে, এইখানে তিনটা আম রয়েছে, এইখানে পাঁচটা আম, আটটা আম রয়েছে, তাহলে আট আর দুই দশটা আম, আর এইখানে হচ্ছে তিনটা, তাহলে তেরোটা আম। তাহলে হচ্ছে এই যে তেরো ইনটু ওয়ান বাই ফাইভ। এখন তুমি একটু কাজ করো, এই তেরো আর ওয়ান গুণ করে দাও, তেরো উপরে ওয়ানও উপরে, তাহলে গুণ করলে কত হবে, সেই তেরোই, কারণ আমরা দুই এক গুণ করলে দুই হয়। তাহলে এইখানে কত হচ্ছে, তেরো আর নিচে হচ্ছে ফাইভ, এটাই আনসার। তাহলে কঠিন করে না বুঝিয়ে আপনি সহজ করে বোঝানোর চেষ্টা করেন। একটা বাচ্চাকে কখনো বয় দেখাবেন না, আপনি এখন যত বড় অঙ্কই দেন না কেন, ক্লাস থ্রির দেখবেন সে পারতেছে। আপনি যদি এরকম দেন যে ফাইভ বাই এইট প্লাস হচ্ছে থ্রি বাই এইট, এখন এটা, আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা সেভেন বাই এইট দিচ্ছি, আচ্ছা এইটাকে এখন তাকে যোগ করতে বলেন, সে দেখবেন ইজিলি করে ফেলতে পারতেছে। আপনি আরেকটু বড় দেন, তারপরও সে পারবে, থ্রি বাই এইট দেন। দেখুন একটা ক্লাস থ্রি স্টুডেন্টের কাছে এখন আর এটা প্যারা মনে হবে না। আপনি যদি এরকম এটাকে লসাগু করতে হবে, কাটাকাটি করতে হবে, গুণ করতে হবে, এত কিছু একটা থ্রি স্টুডেন্টকে বুঝাইতে চান, তাহলে সে কিন্তু বুঝবে না, তার মাথায় গণিত অনেক বড় একটা বোঝা মনে হবে। তাই আমি বলবো, যারা হচ্ছে একদমই বেসিক থেকে ম্যাথের কোর্স করতে চান বা যাদেরকে শিখাইতে চান, আপনার যদি কোনো সন্তান থাকে, তাহলে এই নাম্বারে আপনি কল দিবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দো একুশ শূন্য এক, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল না দিয়ে মেসেজ দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, ফেসবুক পেজে মেসেজ দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সবাই মেহেদি স্যার লিখে ইউটিউবে সার্চ দিবেন, এম ই এ সি ডি আই মেহেদি স্যার,
তাহলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার একটা ইউটিউব চ্যানেল পাবেন। এই চ্যানেলে কিন্তু অসংখ্য বেসিকের ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ ফ্রি ভিডিও দেখতে চান, আগে দুই একটা ভিডিও একদম বেসিকের ফ্রি দেখে তারপরে বলবো আমার বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হওয়ার জন্য, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনার সন্তান ম্যাথমেটিক্সের ভয় কখনো থাকবে না। আপনার সন্তানের ম্যাথমেটিক্সের ভয় দূর করার জন্য হইলেও আমি মনে করি আমার দুই একটা ক্লাস অন্তত আপনাদের দেখা উচিত বা আপনার সন্তানের দেখা উচিত। আপনি একদমই এই যে ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিবেন, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার চ্যানেলটা পেয়ে যাবেন। ওইখানে দেখেন অসংখ্য ভিডিও রয়েছে, প্লে লিস্টে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো রাখছি। ওইখান থেকে আপাতত দুই একটা ক্লাস করান, তারপরে তার যদি ক্লাসগুলো আমার ভালো লাগে তাহলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। এবং খুব কম টাকায় আমি কিন্তু কোর্স করাচ্ছি। এই কোর্সটা হচ্ছে আসলে বেসিক ম্যাথ শেখানোর জন্য, যারা চাকরির প্রিপারেশন নিতেছে তারাও খুব ইজিলি এইখান থেকে একদমই সিম্পল সিম্পল জিনিস শিখে শিখে যে কোনো চাকরির প্রস্তুতি নিতে পারবে। একদমই এ টু জেড পড়ানো হচ্ছে। দেখুন, আমরা গণিতে ভয় তৈরি করব না, আমরা গণিতটাকে মজার ছলে শিখবো, গণিতটার বেসিক বোঝার চেষ্টা করবো। আসলে গণিতে কি বোঝানো হয়েছে আমরা লসাগু গসাগু শিখবো, কিন্তু আগে আমরা ইজি মেথডগুলো শিখে তারপরে লসাগু গসাগু শিখবো। তো আপনার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন, আর এই ভিডিওটা একটু শেয়ার করিয়েন। তাহলে এই ধরনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।